তাহলে দরজ সিনেমা দিয়ে কি ব্যর্থ হলেন পরিচালক অনন্য মামুন, নাকি তার এতদিনের পরিশ্রম সফল? কি বলছে নেটিজেনরা? সুপারস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়া সিনেমা হওয়ার কথা ছিল দরদ, কিন্তু হিন্দি ভাষায় ট্রেলার বা হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পায়নি ভারতে। বাংলাদেশের মুক্তির দু সপ্তাহ পর ভারতে মুক্তি পাবে বলে জানিয়েছিল পরিচালক। অন্যদিকে একাধিকবার এই সিনেমাটির মুক্তির তারিখ পেছানো হয়েছে, যার কারণে অনেকেই বলছেন দেখার আগ্রহও হারিয়ে ফেলছে। যদিও বা মুক্তির তারিখ পেছানোর বিষয়ে শাকিব খান নিজেই কথা বলছেন, কিছুটা আমরা একটু পিছিয়ে গেছিলাম, পলিটিক্যাল সিচুয়েশন একটু খারাপ ছিল। অন্যদিকে ভক্তদের নিয়ে বড় বড় আয়োজনের কথা বলেও দিন শেষে কিন্তু সেই আয়োজন বা প্রমোশন করতে দেখা যায়নি তাকে। তবে এত কিছুর পরেও কি বলা যায় দরজ সিনেমার মাধ্যমে পরিচালক অনন্য মামুন সফল হয়েছেন? বাংলাদেশের সিনেমা জগৎ ডুবতে পড়ছিল, যেখানে ইচ্ছাটা কেউ সিনেমা মুক্তির কথা চিন্তাও করত না, এমনকি ঈদের মুক্তির পরেও অনেক সিনেমা মুখ থুবড়ে পড়ত। সেখানে পরিচালক অনন্য মামুন দেখিয়ে দিয়েছে ইচ্ছাটাও একটি সিনেমা চলে। দরদের মাধ্যমে ইচ্ছাটা আবারও দেখা গেছে সিনেমা হলগুলোতে উপচে পড়া ভিড়, যা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় পাওয়া। অন্যদিকে ভারতের টি সিরিজে দরদের গান মুক্তি, যা এর আগে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। শুধু এখানেই শেষ নয়, বলিউডের নায়িকা সোনাল চৌহানকে দিয়ে অভিনয় করানো, বড় বড় গায়ককে দিয়ে গান গাওয়ানো, এসব শুধু অনন্য মামুনের দ্বারাই সম্ভব হয়েছে। তিনি স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন পূরণ করার চেষ্টাও করছেন, তবে দিন শেষে কিছুটা ব্যর্থ আর বাকিটা সফল হয়েছেন। আর তার জন্য দরদ প্রথম দিনই আগের সমস্ত আয়ের রেকর্ডকেও ভেঙে দিতে সক্ষম হয়েছে। এখন আপনারাই বলেন, আপনার কি মনে হয় অনন্য মামুন সফল নাকি ব্যর্থ? জানিয়ে দিন কমেন্ট করে।